আগের সপ্তাহে চালু হয়েছিল হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস। দ্বিতীয় দিনের কমার্শিয়াল যাত্রাতেই এই ট্রেনে ভ্রমণ করেছিলাম বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত, এবং সেই ভিডিও 3 দিন আগেই দিয়েছি। আজকে আবার 23 সেপ্টেম্বর সোমবার হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসে চলেছি বোলপুর শান্তিনিকেতন। দেখা যাক কী পরিবর্তন এসেছে এই ট্রেনের পরিষেবায় বা এই ট্রেনে চড়ার অভিজ্ঞতায়। আজকে মূলত সেইটুকুই শেয়ার করার জন্য এই ভিডিওটি তৈরি করলাম। হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশনে তার জন্য নির্ধারিত নিয়মিত প্ল্যাটফর্ম পেয়ে গিয়েছে, সেটি হলো 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এর কিছুক্ষণ আগে হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দ্বিতীয় দিনের যে যাত্রায় বোলপুর গিয়েছিলাম সেদিন ট্রেনে শুধুমাত্র C5 পৌঁছেই সম্পূর্ণ ভরে গিয়েছিল যাত্রীতে, কিন্তু আজ C2 পর্যন্ত প্রতিটি কোচেই পর্যাপ্ত সংখ্যক যাত্রী রয়েছে। যদিও আজকে আমার C3-তে যে বুকিং রয়েছে তার পাশের 2টো সিটে কোনো বুকিং ছিল না, ফলে মহানন্দে একাই 3টি সিটের সুবিধে ভোগ করে যাত্রা করার সুযোগ পেয়েছি। আসলে আজও C5 কম্পার্টমেন্টের প্রায় সব সিট ভরা রয়েছে, আর অন্যান্য কম্পার্টমেন্টগুলোতে মোটামুটিভাবে 40-60% সিট ভরেছে। নির্ধারিত সময়ে অর্থাৎ সকাল 7:45 হাওড়া স্টেশন ছেড়ে দিল ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস। বর্ষার শেষ প্রান্তে শরতের শুরুতে শুরু হলো এক আনন্দযাত্রা। জানালার বাইরে কাশফুলের মেলা, মাঝে মাঝে হালকা বৃষ্টি পড়ছে, সব মিলিয়ে এক মনোরম আবহাওয়া। তো আজকে কী কী বদল দেখলাম সেগুলো বলি। দ্বিতীয় দিনের কমার্শিয়াল যাত্রায় আগের সপ্তাহে খাবার ব্যাপারে দেওয়া হয়েছিল সকালে ট্রেনে ওঠার পরেই মর্নিং টি এবং 2টি ডাইজেস্টিভ বিস্কুট। এবারে কিন্তু সেটি দেওয়া হলো না, এবং সেটা যে দেওয়া হবে না খানিকটা আঁচ করা গিয়েছিল, কারণ মর্নিং টি ও ডাইজেস্টিভ বিস্কিট দেওয়া হয় এর আগে 5:55 ছেড়ে যাওয়া হাওড়া NJP বন্দে ভারত এক্সপ্রেসে। তার ভাড়ার থেকে হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া 15 টাকা কম, এবং সেটা খাবারের দামেই 15 টাকা কম। মনে হয় প্রথম 2-3 দিন কমপ্লিমেন্টারি হিসাবে এই মর্নিং টি এবং বিস্কুট দেওয়া হয়েছিল, তার পরবর্তীকালে তা তুলে দেওয়া হয়েছে। আর বাকি ব্রেকফাস্ট যেটা দেওয়া হলো বর্ধমান স্টেশন ছাড়িয়ে যাওয়ার পর, সেটা আগের দিন যা ছিল তাই, অর্থাৎ 2 স্লাইস পাউরুটি, তার সঙ্গে বাটার চিপলেট এবং ছোট্ট একটা জ্যামের স্যাশে, তার সঙ্গে 2টি ভেজ কাটলেট, যারা নিরামিষ খাচ্ছেন তাদের জন্য, আমি নিরামিষই খেয়েছিলাম, 2টি ভেজ কাটলেট, তার সঙ্গে সামান্য একটু আলু ভাজা এবং মটরশুঁটি সিদ্ধ। প্রথম দিনের যাত্রায় কিন্তু বিপুল পরিমাণে আলু ভাজা, বিনস এবং গাজর সিদ্ধ দেওয়া হয়েছিল, সেই পরিমাণটা আজকে দেখলাম 1/3 নেমে এসেছে। আর তার সঙ্গে যেমন থাকে প্রিমিক্স টি, যেটা নিয়ে একটা বক্তব্য আমার আছে। এখন প্রচুর সংখ্যক মানুষ ট্রাভেল করেন যারা ব্লাড সুগার বা ডায়াবেটিসে আক্রান্ত, ফলে প্রিমিক্স টিতে অনেকটা চিনি থাকে, যেটা তাদের সকলের শরীরের পক্ষে ক্ষতিকর। এর জায়গায় যদি চিনি ছাড়া আগের মতো টি ব্যাগ সাপ্লাই করা হয় তাহলে মনে হয় যাত্রীদের অনেক সুবিধা হয় এবং শারীরিকভাবে তাদের অনেকটা সুরাহা হয়। আগের দিনের যাত্রায় ট্রেন 10 মিনিট আগে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে ঢুকেছিল, অর্থাৎ 8:17 ঢুকেছিল, কিন্তু আজকে নির্ধারিত সময়ের চেয়ে 1 মিনিট দেরিতে 8:28 বোলপুর স্টেশনে ঢুকলাম।